नमस्कार बंधुरा, चले एसेछि आबारो एकटी नतून रेसिपी भिडियो निये आपनादेर सामने। आजके आमि बानाबो इलिश माछेर माथा दिए कचुर लति। कचुर लति आमरा साधारणत चिंगड़ी माछ दिए, इलिश माछेर माथा दिए बा निरामिष भावेओ बानिये थाकि। जेभाबेई बानाई ना केन, कचुर लति खेते खुबई सुस्वादु हये थाके। तो आपनारा अनेकेई हयतो बानाते जानेन। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, চ্যানেলটিকে এখনো অবধি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আমি এখানে লতিগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর এগুলো সমান মাপে কেটে নিয়েছি। আঁশটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তারপর আমি এটা ভালো করে ধুয়ে নিচ্ছি, জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। তারপর এখানে সামান্য একটু জলে ভাপিয়ে নেওয়ার জন্য আমি দেখছিতে দিয়ে দিচ্ছি জল, আর এই জলের মধ্যে একটু নুন আর একটু হলুদ দিচ্ছি। জলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে কেটে রাখা লতিগুলো, কচুর লতিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। লতিগুলো খুব একটা সিদ্ধ করব না, হালকা ভাপিয়ে আমি জলটা ছাড়িয়ে নিয়ে নেব। উপর থেকে একটু ভিনিগার দিয়ে দিচ্ছি। ভিনিগার দিলাম কারণ এটা খাওয়ার সময় যদি কুটকুট করে গলা তাহলে সেটা আর করবে না। যে কোনো টক জাতীয় জিনিসই আপনারা দিতে পারেন। আপনারা এর বদলে লেবুর রস দিতে পারেন বা তেঁতুলও দিতে পারেন সেদ্ধ করার সময়, তাতে আর এটা গলা চুলকবে না খাওয়ার সময়। দেখুন ফুটে উঠেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে আমি জলটা ছাড়িয়ে নেব। আমার এই রেসিপিটি আপনারা দেখুন কেমন লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। কেমন লাগলো আপনাদের তা অবশ্যই আমাকে জানাবেন। আমি এখানে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল, 2 চামচ মতো সর্ষের তেল। আমি প্রথমে এখানে মাছের মাথাটা ভেজে নেব, ইলিশ মাছের মাথাটা। সেই জন্য আমি একটা ইলিশ মাছের মাথা এখানে নিয়ে নিয়েছি আর মাথাটা দুভাগ করে নিয়েছি। তাতে নুন হলুদ মাখিয়ে নিলাম। তারপর মাছটা আমি, ইলিশ মাছের মাথাটা আমি ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিতে হবে যাতে একটু কড়া মতো ভাজা হয়, সেভাবে ভেজে নিতে হবে। এপিট ওপিট উল্টে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেল, এই তুলে নিলাম আর একটু সামান্য আধ ভাঙ্গা করে নিলাম যাতে লতির সাথে ইলিশ মাছের মাথাটা ভালোভাবে মিশতে পারে। এরপর আমি আবার কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। তারপরে এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, রসুন থেঁতো করে রেখেছি আর টমেটো কুচি নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা। প্রথমে আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পর আমি রসুনটাও দিয়ে দিলাম। রসুনটা আমি 15 থেকে 16 কোয়া নিয়েছি। রসুনটা থেঁতো করে নিয়েছি, পেস্ট করার দরকার নেই। দিয়ে এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা হয়ে গেলে তারপর কেটে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি। খুব একটা মশলা বা কোনো উপকরণের সেরকম প্রয়োজন হয় না, খুব কম উপকরণ দিয়ে এটি তৈরি করা যায়। আর এখানে 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমি আগে সেদ্ধ করার সময় একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম আর এখানে আমি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে এটা ভালো করে ভেজে নিচ্ছি। এই সময় কিন্তু আমি আঁচটা মিডিয়াম রেখেছি, পুরো রান্নাটাই কিন্তু মিডিয়াম আঁচেই হবে। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার সেদ্ধ করে রাখা কচুর লতিগুলো এর মধ্যে দিয়ে দেব। কচুর লতিটা দিয়েও আবার নাড়তে থাকবো, কচুর লতিটাও ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব এবং ভাজতে থাকবো। 10 থেকে 15 মিনিট এভাবে আমি ভেজে নেব এটা। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। নুনটা পরিমাণ মতো দেবেন কারণ সেদ্ধ করার সময় নুন দেওয়া হয়েছে। এবার দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা ভেঙে আমি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব।
তারপর ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি। মাথাটা দিয়ে কিন্তু বেশি ঘাটবো না, তাহলে কিন্তু কাটাটা কাটা কাটা হয়ে যেতে পারে, সেজন্য সামান্য একটু নেড়ে নেব, হালকা হাতে এটা নেড়ে নেব। নেড়ে একটা ঢাকা দিয়ে বন্ধ করে দিয়েছি, কিছুক্ষণ 5 মিনিট মতো কুক করে নেব, যাতে ইলিশ মাছের গন্ধটা লুটিটার মধ্যে যায়। সেভাবে আমি রান্না করে নিয়েছি, হয়ে গেছে আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লুটি। এবার গ্যাসটা বন্ধ করে আমি এখানে সার্ভ করে দিলাম। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলে আসবো নতুন কোনো আবার ভিডিও নিয়ে।